এই চুমু দিয়ে কত লোকের রাতের ঘুম নষ্ট করেছে জানো, যেমন আমার রাত ৩টার সময় ভিডিও বানাচ্ছি। তো দিনটা কেমন চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো গাইজ অনেকদিন পরেই ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, এই ওয়েদারের অবস্থাটা তো বুঝতেই পারছো। হ্যাঁ, ভোরবেলা শীতকাল, দিনের বেলায় গরমকাল, রাতের বেলায় বসন্ত, একবারে ঘ্যাঁচামেচা ওয়েদার। ঠিক এই ওয়েদারেই শরীরটা খারাপ করে। আমার দুই নাক বন্ধ ছিল, হালকা হালকা জ্বরও এসছিল, এখন ঠিক আছে। তো জবে থেকে এই ব্লগটা এসেছে, কাকিমা, জেঠিমা, মাসিমা, বৌদিরা সব ব্লগ বানাতে ব্যস্ত। আর কি ব্লগের ছিঁড়ি! বিছানা গুছানো, ঘর ঝাড় দিয়া, বাসন মাজা, এইগুলো ব্লগ বানিয়ে পোস্ট করছে। আর আজকে আমি কি দেখলাম জানো? শ্রাদ্ধ বাড়ির ব্লগ। বলেন কি! আজ মামার খাওয়ান দাওয়ান ছিল। মামা মরে গেছে, তা বেশ ভালোই হয়েছে। বেঁচে থেকে যদি এইসব দেখতে হতো। মামা মরে গেছে আর কাকিমা সেই খাওয়ান দাওয়ানের ব্লগ বানিয়েছে। এই না হলে ভাগ্নি। ১২টা বাজে আর তোমার আমরা যাচ্ছি আজকে মামার বাড়িতে, মামার আজকে খাওয়ান দাওয়ান। এদিকে ঘড়িতে ১২টা বাজে, ওদিকে মামারও ১২টা বেজে গেছে। আমার একটু অসুবিধা হয়ে আছে যাওয়ার জন্য, কিন্তু না গেলেও একটা দেখতে খারাপ লাগে। আর যাই হোক, মামা বলে কথা, খেতে তো হবেই। খাওয়াটা বড় কথা নয় কিন্তু। ও আচ্ছা, সরি, খাওয়াটা বড় কথা নয়, ব্লগ করাটাই বড় কথা। বন্ধুরা, আবার চলে এসেছি মামার বাড়িতে, অনেক লোক। এটা আমার দিদির মেয়ে। এবার কাকিমা মামা বাড়িতে চলে এসেছে। মামার বাড়িতে অনেক লোক, সবাই শ্রাদ্ধ খেতে এসেছে, তা সবাইকে ইন্ট্রোডিউস করাতে হবে। মামা তো মরে গেছে, তাই কি? তুই আস না, দে আমাকে দে, তুই পারবি না, এটা এর কায়দা আছে করা। এত উদ্গান্ড একটা জিনিস ওরা তাই পারে। হ্যাঁ, আর না পারাটাই ভালো। বড় হয়ে না হলে দেখলো বাবা মা মরে গেল, তখন সেগুলোর ব্লগ বানিয়ে পোস্ট করছে। সবাই দেখছেন, দেখতে পাচ্ছ এনাদের পেছনে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা হয়েছে। মামা উপর থেকে দেখে খুব খুশি হবে। কি ভাগ্নি, কি ভাগ্নি! ফেমাস হয়ে গেছো তুমি, বুঝতে পারছো না? তোমার এই মামার শ্রাদ্ধের খাওয়ান দাওয়ানের ভিডিও ভাইরাস হয়ে গেছে। হ্যাঁ, ওরা কেউ বোঝে না ইউটিউব সম্বন্ধে, তুমি অনেক বোঝো, তার জন্যই মামার শ্রাদ্ধের খাওয়ান দাওয়ানের ব্লগ বানিয়েছো। নমস্কার কাকিমা, তোমায়। আচ্ছা, হ্যাঁ, মানুষের মানসিকতা কি! আই এম তো অবাক। এবার একটা বৌদির ব্লগ। জানোই তো বৌদিরা কি ব্লগ বানাতে পারে এখন। চলে এসেছি আবার সকাল সকাল তোমার সাথে গল্প করতে, নতুন একটা ভিডিওর সাথে, তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। বাহ, সকাল সকাল চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে আমাদের সাথে কথা বলার জন্য। তা কি ভিডিও? না, ঘর গোছানোর ভিডিও। বিছানাটা গোছাবে সুন্দর করে, সেটারই একটা ভিডিও। নাইটিটা ওপর আটটু উপরে তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দেখানোর কি আছে? একটু নোংরাভাবে দেখালে তো ভিউজটা আসবে। হ্যাঁ, নিচের প্যান্টও দেখা যাচ্ছে, কি আর বলবো। যাই হোক, এটা একটা ব্লগ, তোমরা বুঝতেই পারছো। মানে আর কেউ তো ঘর গোছায় না, এরাই গোছায়, তাই এরা ভিডিও বানিয়ে সবাইকে দেখায়। যাই হোক, সুন্দর করে মশাই টশাই গুছিয়ে এটা ভিডিও। আলনা একদম গোছানো হয়ে গেছে, চোখের চোখে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এখানেই শেষ নয়, সারাদিনে কি কি করেছে সেটার পুরো রুটিন রয়েছে। মানে এরপরে যেরকম রান্না করেছে সেইটার একটা ব্লগ। দেখো দেখো কত সুন্দর করে সবজি কাটছে, সেটাই তোমাদের দেখাচ্ছে, কোনো খারাপ কিছু না। এমনি তোমরা লেগ পিসগুলো দেখো, কোনো অসুবিধা নেই। মানে মুখটাও দেখা যাচ্ছে না, লেগ পিসগুলো দেখিয়ে ভিউজ বাড়ানোর চেষ্টা। আর এরপরে মাথায় তেল লাগাচ্ছে, সেটারও ভিডিও বানিয়েছে, সেটাও পোস্ট করতে হবে। দেখতেই পাচ্ছ কি নোংরা ভাবে বসে নিয়ে ভিডিও বানাচ্ছে এরা, কারা! দেখো এবার পায়ে তেল মাখাচ্ছে, সেইটাও দেখাচ্ছে। মানে সেটাও এদের দেখাতে হবে কি করে তেল মাখাচ্ছে। এগুলোর ভিডিও বানিয়ে কিভাবে পোস্ট করতে পারে! হ্যাঁ, বাইরে বেরোলে লজ্জা লাগে না? ভিডিও দেখতে আমারই লজ্জা লাগছে। আরও নোংরাভাবে ভিডিও রয়েছে, দেখাতে পারছি না, কারণ ইউটিউব হয়তো আমার চ্যানেলটারই মারবে। এদেরকে চোখে পড়ে না, এদের ভিডিও খুব সুন্দরভাবে ইউটিউবে চলছে, সবাই দেখছে, বাচ্চা কাচ্চাও দেখছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ভিডিও নিয়ে যদি রোস্ট করি তাহলে পরে ইউটিউব আমাদেরটাই মারবে। আমরাই নোংরা ভিডিও দেখিয়েছি, এরা তো খুব ভালো জিনিস করছে। তোমরা সবাই কেমন আছো? এসে গেছি। বলি, এইভাবে কে আসে? কে আমাশির লাইট ভার্সন। বুড়ি মর মর মর, বুড়ি মর মর মর, বুড়ি মর মর মর, বুড়ি মর মর। এটা কি জিনিস ভাই? ও শোনা বন্ধুরা, আমি পরেছি জিন্সের প্যান্ট আর পরেছি টপ। পরেছি জিন্সের প্যান্ট আর পরেছি টপ। সে বুঝলাম জিন্সের প্যান্ট আর টপ পরেছো, কিন্তু না দেখানো দেখানোর কি আছে? নেশা মেশা করেছে নাকি সকাল সকাল? আরে আর বেশি লাফিও না, মাটির মধ্যে ঢুকে যাবে। এই মাসি পাগলা গারদ থেকে ছাড়া পেল কবে? এইসব মানুষ হলো কোথা থেকে আসে? মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। সকালবেলায় দু প্যাক বাংলা মালকে শালা খেলা দেখাচ্ছে। ও মা গো, এই শালা আমি কোথায় আলাম? তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালো আছো আমি যে বিন্দাস আছি সকাল বিকেল সন্ধ্যে, সেটা তোমরা দেখলে আমাকে বুঝতে পারো। হ্যাঁ, দেখে তো মনেই হচ্ছে আর শরীরটাও জ্বলে যাচ্ছে, মনে হচ্ছে গিয়ে কেলি আসি। এইসব বুড়িদের হাতে মোবাইল ইন্টারনেট কারা দেয়? আমার শুধু মেসেজ চাই। ये क्या है? তোমরা সবাই কেমন আছো? তোমরা এত সব আমাকে ভালোবেসে গুড মর্নিং জানাও, আমি সত্যি রিপ্লাই দিতে পারছি না, সরি। কি এনাকে আবার সবাই মেসেজও করো? ছেড়া না একটু, কেউ কিছু দেন নেই, কেউ দেন নেই। একটা নাইটি দিয়ে যান না আপনারা, এক কটা জামা দিন না আমাকে। অ্যাক্টিংটা দেখেছো? অস্কার অস্কার পাবা তুমি, এত বড় একটা অস্কার পাবা। ভাই সব কিছু ज्यादा नहीं हो गया मतलब कुछ भी। আপনারা আমার থেকে বেশি পাগল, সত্যিই পাগল। না হলে মানুষ এনাদের ভিডিও দেখে? আমি তো আরো বড় পাগল, রাত ৩টার সময় ভিডিও দেখছি, আমার তো মরে যাওয়া উচিত। আমার ৬টা ঘর, ৪তলা বাড়ি, প্লাস একটা ফ্ল্যাট আছে। তাই জানো নপাড়া নাম শুনেছো? নপাড়া না এই নপাড়া না কি পাড়া বললো সবাই, একটু পাড়ার লোক দায়িত্ব সহকারে এনাকে একটু পাগলাগারোতে দিয়ে আসো, এনার সুস্থতা কামনা করি আমি। বুকখানা দেখেছো? ওই বুকে বলছি মাসি, ওই বুকে 4টে ট্রাক্টর পার্কিং করা যাবে? কোনো বাচ্চা কাচ্চা যদি দেখে আমি লিখে দিতে পারি, শালা ভয় পাবেই। মানে এনার দেখছি এবার সিঁদুর পরা, হাজবেন্ড, ছেলে মেয়ে, পরিবার কেউ না কেউ তো আছে, তারা কিছু বলে না। তৃণমূল আলাদাই নেশাতে রয়েছে, এইসব বানিয়ে পাবলিক প্ল্যাটফর্মে পোস্ট করে দিচ্ছে। লে বন্ধ করো হাত জোড় কে, রাত ৩টার সময় আমি কি ভাবে দেখছি। গাইস, রাত ৩টার সময় আমি আর এর থেকে বেশি নিতে পারবো না, সো আজকের ভিডিও ব্যাস এইটুকুই। আমাকে ক্ষমা করো, আমার ভুল। ভিডিও ভালো লাগলে একটা লাইক মারো, ভিডিওটাকে শেয়ার করতে পারো। আর কি করতে হবে জানো? কমেন্ট করে দেওয়ার, না হলে এই মাসিকে পাঠিয়ে দেবো। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, I am Puku। আর এখানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে নিও, পরের ভিডিও পেয়ে যাবে। চলো আজকের জন্য টাটা।